চলে আসছে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আজকে এখানে আমরা ডিটেলসে আলোচনা করব। যে যাদের যাদের মনে করো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যে রয়েছে সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মধ্যে যাদের কাস্ট সার্টিফিকেটগুলো হয়নি তো তারা এবং যাদের লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে বা অনেকেই আছো যারা লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল বাট তখন সার্টিফিকেট ছিল না বাট এখন তোমাদের কাছে সার্টিফিকেটটা আছে তো সেটা কিভাবে করে তোমরা অ্যাড করতে পারবে এবং যেখানে তোমরা পাঁচশো টাকা করে পাচ্ছিলে সেটা হাজার টাকা কীভাবে করে পেতে পারো ঠিক আছে তো এইসব ডিটেলস নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব। এবং এর জন্য আমি কিন্তু মেন দুটো কোশ্চেন দিয়েছি যেটা তোমরা সব মানে আমি কমেন্ট সেকশনে দেখছিলাম যে বেশিরভাগই এই দুটো পয়েন্টই তোমাদের যে এই দুটো কোশ্চেনই তোমাদের বেশিরভাগ যারা রয়েছো তাদের মনে রয়েছে তো সেই দুটো প্রশ্ন কী সেটাও আমি ডিটেলসে আলোচনা করবো এবং ডিটেলসে বলবো যে তোমাদের যে কোয়ারিসগুলো রয়েছে সেগুলো সম্পন্ন ঠিক আছে তো তার আগে এতটুকু বলবো যে তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে বন্ধু তোমাদের শেয়ার করবে যাতে তারা ভিডিও থেকে কিছুটা উপকৃত হতে পারে ঠিক আছে তো চলো সময়সো না করে আমি তোমাদের বলে দিচ্ছি যে মেন দুটো কোশ্চেন কী নিয়েছি আমি তো দেখো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডারে যারা এখন পাঁচশো টাকা করে পাচ্ছে তারা পরে এখানে স্পেলিং মিস্টেক রয়েছে সো লোকি ভান্ডে যারা পাঁচশো টাকা করে পাচ্ছে তারা পরে কাস্ট সার্টিফিকেট বানিয়ে জমা করলে পরে হাজার টাকা করে কি পেতে পারে মানেটা হচ্ছে যে মনে করো তুমি জেনারেল হিসাবে তুমি অ্যাপ্লাই করেছো যে সময় তোমার কাছে কাস্ট সার্টিফিকেট ছিল না তো তুমি অ্যাপ্লাই করে দিয়েছো তো তুমি পাঁচশো টাকা করে পাচ্ছ কিন্তু পরবর্তী সময় তুমি কাস্ট সার্টিফিকেট বানিয়ে ফেলেছো তো এখন কি তুমি চাইলে পরে সেই পাঁচশো টাকাটা এক হাজার টাকা পেতে পারো মানে তোমার কাস্ট সার্টিফিকেটটাকে তুমি তোমার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে অ্যাড করতে পারো এটা প্রথম প্রশ্ন রইল তো দেখো আমি এতটুকু তোমাদের আমি বলে দিচ্ছি যে যারা যারা কিন্তু মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের এটা বলে দিয়েছেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেটের জন্য কি করতে হবে তোমাদের যারা যারা এই কাস্ট মানে কাস্টের মধ্যে পড়ো এস সি এসটি মধ্যে পড়ো তাদের কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে কিন্তু তারা ভেরিফিকেশন করবে এবং যদি তোমাদের সেই ভেরিফিকেশন সঠিক হয় তাহলে পরে কিন্তু তোমাদের সেই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাটা দেওয়া হবে এবং এখানে যে এই জিনিসটাকে তোমাদের আরও একটু ডিটেলসে আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালিতে কী যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অনেকেই হয়েছে যারা মনে করো কাস্ট সার্টিফিকেট বানাতে পারেনি কিন্তু দেখো কিছু কিছু তো মনে করো কাস্ট রয়েছে যেটা মনে করো তুমি নাম দেখলে পরে জানতে পারবে যে হ্যাঁ এনারা এই কাস্টের মধ্যে পড়ে যেমন কি যেমন আমি বলে দিচ্ছি এসটির মধ্যে ঠিক আছে ওরাও এরা হচ্ছে কি ওরাও কারজি এরা এসটির মধ্যে ডেফিনেটলি পড়বে তো এদের কিন্তু আমরা দেখলে পরে বলতে পারবো যে এরা এস সে কাস্ট সার্টিফিকেট বানাতে পারেনি কিন্তু তাদেরকে এই সুবিধাটা কিন্তু দেওয়া হতে পারে যেটা কিন্তু মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করে দিয়েছিলেন ঠিক আছে এটা হলো প্রথম প্রশ্ন তো তাই সেই জিনিসটা করা যেতে পারে এবং অ্যাড করা যাবে কি না সেটা আমি বলে দিচ্ছি অ্যাড করার জন্য কিন্তু তোমাদের এখনও পর্যন্ত কোনো রকম নিয়ম আসেনি বা নিয়ম কিন্তু এখনও বলা হয়নি যেহেতু এই প্রকল্পটা নতুন কিন্তু আমি তোমাদের এতটুকু বলবো যে তোমরা কিন্তু এর জন্য যে কনসার্ন তোমাদের বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা কন্টাক্ট করতে পারো এবং সেখানে গিয়ে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা হয়ে গেছে সেই কাস্ট সার্টিফিকেটটা তোমরা কিন্তু নিয়ে তোমাদের বলতে এরকম এরকম আমি কাস্ট সার্টিফিকেট বানানো হয়ে গেছে এবং যখন আমি অ্যাপ্লাই করেছিলাম সেই সময় কাস্ট সার্টিফিকেট ছিল না তো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদেরকে তারা একটা সলিউশন দিয়ে দিবে এবং চাইলে তোমরা সেখানে কিন্তু সেটা আবার জমা করে দেবে কাস্ট সার্টিফিকেটে এবং তারা কিন্তু সেটা আপডেট করে দিলে তাহলে পরে কিন্তু তুমি এক হাজার টাকা করে পেতে পারো এটা হচ্ছে লাস্ট একটা ঠিক আছে এটাই একটা প্রসেস আর সেকেন্ড কোশ্চেন যেটা রইল সেকেন্ড কোশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট না হয়ে থাকলে কি এস এস টি ও বিসির যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা দিয়ে কি লক্ষ্মীভান্টারে অ্যাপ্লাই করলে হাজার টাকা পাওয়া যাবে মানেটা হচ্ছে যে যখন আমরা কাস্ট সার্টিফিকেট পোর্টালে যাচ্ছি এবং কাস্ট সার্টিফিকেট পোর্টালে যাওয়ার পর এখানে যখন আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর আমি তোমাদের বলে দিচ্ছি যে অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের যে দুটো স্লিপ বের হয় একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আর একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু যদি আমরা একসাথে করে জমা করি তাহলে পরে কি সেই সুবিধাটা আমরা পেতে পারি লক্ষ্মী ভাণ্ডারের যে সুবিধাটা রয়েছে এক হাজার টাকা সেটা কি পেয়ে যেতে পারি তো সেটা আমি এর আগের পয়েন্টেই বললাম যে তোমাদের যদি তোমরা সেই পার্টিকুলার কাস্টে পড়ো তাহলে পরে কিন্তু তোমাকে সেই সুবিধা দেওয়া হবে এবং যাদের হয়নি তারা কিন্তু ওইভাবে করে জমা করতে পারো এবং তার আগে তারা তোমরা কিন্তু যেখানে যদি লক্ষী ভাণ্ডারের জমা নিচ্ছে সেখানে কিন্তু তোমরা আগে সেই জিনিসটাকে জেনে নেবে এবং সেইভাবে করে জমা নিলে পর জমা দিলে পরেও কিন্তু তোমাদের সেটা হয়ে যেতে পারে ঠিক আছে কারণ এটা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি তাই আমি তোমাদের বলছি যে তোমরা যাদের অ্যাকনলেজমেন্ট স্লিপও হয়ে গেছে তারা কিন্তু সেইভাবে করে জমা করে দিতে পারো ঠিক আছে এবং তার আগে তোমাদের কিন্তু সেখানে কথা বলে নিতে হবে এতটুকু ছিল ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি সেটা সেটা সর্ট আউট করার চেষ্টা করবো সো থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও